আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেক্টর। আর ভেক্টরের যে প্রশ্নমালা হলো সেটি হলো 2.1। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল আলোচনা। যেহেতু আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব এবং এটি হবে আমাদের ভেক্টরের উপর প্রথম পর্ব, যার কারণে আমরা এই অধ্যায়ের কী কী গুরুত্বপূর্ণ সূত্রাবলী লাগবে এবং এই অধ্যায়ের সাধারণ যে বেসিক বিষয়গুলা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি প্রকৃতিতে রাশি দুই প্রকার, একটি হলো স্কেলার রাশি আর অপরটি হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলা হয়? স্কেলার রাশি হলো যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, ওই সব রাশিগুলোকে বলা হচ্ছে স্কেলার রাশি। যেমন আমরা উদাহরণ হিসাবে নিতে পারি সময়, ভর, দৈর্ঘ্য, দূরত্ব, এগুলো হলো স্কেলার রাশি। আর আরেকটি হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলো যে সকল রাশির নির্দিষ্ট মান এবং দিক আছে ওই সকল রাশিকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ যদি আমি দেই, সরণ, ত্বরণ, বেগ ইত্যাদি হলো ভেক্টর রাশির বিভিন্ন উদাহরণ। তাহলে আমরা জানলাম যে রাশি হচ্ছে দুই ধরনের, একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। আমি যে কথাগুলো বলছি বা যে সংজ্ঞাগুলো আমি দিচ্ছি সেই সংজ্ঞাগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সংজ্ঞাগুলো দেখে নিতে পারো, আমি এখানে আর বোর্ডে সংজ্ঞাগুলো লিখতেছি না। এখন তাহলে আমি ফার্স্টে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ভেক্টরের মান। ভেক্টরের মানের যে সংজ্ঞা সেটা আমি বলে দিচ্ছি আর সংজ্ঞাগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সংজ্ঞাগুলো দেখে নিতে পারো। কোনো ভেক্টরের আদিবিন্দু ও প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরটির মান বলে হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। সাপোজ মনে করি এ একটা বিন্দু, এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু আমি নিলাম। এখন এই বিন্দুটাকে আমরা সংযোগ করে দিই বা বিন্দুটাকে যোগ করে দিলাম। এখন দেখো এই বিন্দুটা হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে এ বিন্দু আর এটা হলো বি একটা বিন্দু। এখন এখানে যেটা বলা হচ্ছে যে ভেক্টরের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু, আমরা জানি এবি একটা রেখাংশ হয়, তাহলে এটা হচ্ছে আদি বিন্দু বলা হয়। মানে যেখান থেকে রেখাংশটা শুরু হয় ওই বিন্দুটাকে বলা হচ্ছে আদি বিন্দু, আর যেখানে গিয়ে রেখাংশটা শেষ হবে সেই বিন্দুটাকে বলা হবে প্রান্ত বিন্দু। তাহলে এ হলো আদি বিন্দু এবং বি হলো প্রান্ত বিন্দু। এখন সংজ্ঞাতে যেটা বলা হয়েছে যে আদি বিন্দু এবং প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ভেক্টরের মান। আরেকটা জিনিস, তাহলে আমরা এখানে যদি ভেক্টরটা লিখি যে এ বি ভেক্টর, এটা হলো আমরা জানি ভেক্টরকে এরকম অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টরকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়। এটা তোমরা তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর ফিজিক্সের প্রথম পত্রটা পাবা বিস্তারিত আলোচনা। জাস্ট আমি এখানে একটাই দেখাচ্ছি, কারণ আমাদের এখানে যে ম্যাথগুলো হবে সেখানে সবগুলো নর্মালি অ্যারো দিয়েই হবে, যার কারণে আমি বাকিগুলা প্রকারভেদগুলো দেখাচ্ছি না, ভেক্টরের প্রকাশের যে প্রকারগুলো আছে সেগুলো আর এখানে দেখাচ্ছি না। তাহলে এবি একটা ভেক্টর যদি হয় তাহলে এটার পরম মান বা এটার মান কী হবে? এখানে বলা হচ্ছে যে আদি বিন্দু প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো ভেক্টরের মান। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো এবি, আর এই মানকে প্রকাশ করা হচ্ছে মডুলাস অফ এ বি, মানে দুই পাশে পরম মান। এখানে যে দুইটা আমরা চিহ্ন ইউজ করেছি বা ব্যবহার করেছি এই চিহ্নটাকে বলা হচ্ছে পরম মান। তার মানে কোনো একটা ভেক্টরকে যদি পরম মানের সাহায্যে প্রকাশ করা যায় ওই পরম মানটাই হলো ভেক্টরের মানকে নির্দেশ করবে। এখন আলোচনা করব শূন্য ভেক্টর। কোনো ভেক্টরের মান শূন্য হলে ভেক্টরটিকে শূন্য ভেক্টর বলা হয়, অর্থাৎ শূন্য ভেক্টরের আদিবিন্দু ও প্রান্ত বিন্দু একই হয়। এখন আমি যেটা মানে যে সংজ্ঞাটা এখন বললাম সেটি হলো শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরের আদিবিন্দু এবং প্রান্ত বিন্দু একই হয়, তার মানে যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। এই সংজ্ঞাগুলো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে সব দেখে নিবে, আমি বোর্ডে এগুলো লিখতেছি না। তারপরের প্রকারটি হলো সদৃশ ভেক্টর। যে সকল ভেক্টর সমূহের দিক একই তাদেরকে সদৃশ ভেক্টর বলে। দেখো যেসব ভেক্টরের দিক একই সেই সব ভেক্টরকে বলা হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের মানসমূহের মান একই অথবা ভিন্ন ভিন্ন হতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই যে এখানে ধরলাম এই একটা ভেক্টর রাশি বা একটা ভেক্টর নিলাম, এটা হলো এ,
এখানে হলো আরেকটা ভেক্টর, এটা হলো বি, আর এখানে আমি আরেকটা ভেক্টর নিলাম, এটা হলো সি। এখন যেহেতু আমরা পড়তেছি সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরে যে সংজ্ঞাটা ছিল যে যে সকল ভেক্টর সমূহের দিক একই তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। যেমন দেখো এই ভেক্টরটা এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর এই ভেক্টরটাকে বাম দিক থেকে ডান দিকে, এটাও কি বাম দিক থেকে ডান দিকে, তার মানে হলো তাদের ডিরেকশনগুলো একই দিকে, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরকম যেসবগুলার ভেক্টরগুলার ডিরেকশন একই হয় ওই সব ভেক্টরকে বলা হচ্ছে সদৃশ ভেক্টর। এখন আমি যে বিষয়টি আলোচনা করব এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই এখন যে বিষয়টা আলোচনা হবে এটা দিয়ে আমরা অঙ্ক করাবো, আর আগের যে আলোচনাগুলো আমরা করেছি সেগুলো দিয়ে অঙ্ক থাকবে না। এখন আমি আলোচনা করব হচ্ছে একক ভেক্টর, আমি এটা একটু লিখে নিচ্ছি। এখন আমি আলোচনা করব হচ্ছে একক ভেক্টর, এই একক ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একক ভেক্টর দিয়ে অনেক ম্যাথ আমাদেরকে করতে হবে। একক ভেক্টরের সংজ্ঞাটা হলো যে ভেক্টরের মান একক তাকে বলা হচ্ছে একক ভেক্টর। আমরা যদি একটা ভেক্টর এখানে বিবেচনা করি, যেমন ধরি একটা ভেক্টর, ধরি যে কোনো একটা ভেক্টর ধরলাম হচ্ছে এবি, এটা হলো আমাদের একটা ভেক্টর ধরে নিলাম এবি। এখন এই ভেক্টরকে এই ভেক্টরের একক ভেক্টর কী হবে? একক ভেক্টরের আরেকটা ডেফিনেশন হলো কোনো ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। এখন দেখো আমরা ধরে নিলাম একটা ভেক্টর হলো এবি, এখন এটার যদি একক ভেক্টর বের করতে চাই তাহলে এই ভেক্টরের মান দ্বারা আমাদেরকে ভাগ করে দিলেই আমরা একক ভেক্টর পাব। এখন এই ভেক্টরের মান কী হবে? একটু আগে আমরা ভেক্টরের মান নিয়ে আলোচনা করেছিলাম, এটা যদি একটা ভেক্টর হয় এটার মান হবে তার পরম মান। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং একক ভেক্টর আমরা ধরে নিলাম স্মল লেটারে এ, আর উপর হচ্ছে ক্যাপ চিহ্ন, একক ভেক্টরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ক্যাপ ইকুয়াল এবি ভেক্টর ডিভাইডেড বাই হলো তার পরম মান। যে আমরা যেটা একটু আগে বললাম যে কোনো ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় ওটাই হলো তার একক ভেক্টর। এটা ক্লিয়ার সবাই? এটা হলো একক ভেক্টরের সূত্র, তোমরা একক ভেক্টরের সূত্রটা ভালোভাবে মুখস্থ করে ফেলবা আর খাতায় লিখে রাখবা, যাতে আমরা পরবর্তীতে যখন অঙ্কগুলো করাবো যাতে তোমাদের একক ভেক্টর নিয়ে কোনো কনফিউশন না থাকে। এখন আমি আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এই সূত্রটা তোমাদের 9-10 ছিল, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের একটা নির্দিষ্ট নিয়ম ছিল যে দুইটা ভেক্টর একই দিকে যাবে, এবং যে দুইটা ভেক্টর একই দিকে যাবে সে দুইটা হবে যোগ, আর ইকুয়াল হবে তার অপোজিট ভেক্টর। যেহেতু এখানে বলা হয়েছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, আমি এখানে ত্রিভুজ অঙ্কন করব। সাপোজ আমি একটা বিন্দু এখানে চিন্তা করলাম, এ একটা ভেক্টর ধরে নিলাম, এটা ধরলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে এই বিন্দুটাকে বলা হচ্ছে আদি বিন্দু আর এটাকে বলা হচ্ছে প্রান্ত বিন্দু। এখন এখানে যদি যেহেতু এখানে বলা আছে এটা ত্রিভুজ অঙ্কন করা হবে, আমরা ধরে নিলাম এ থেকে বি এর দিকে হচ্ছে ভেক্টরের ডিরেকশন, আর এখানে আমি আরেকটা রেখাংশ নিলাম, এটা হলো সি বিন্দু ধরলাম এই পয়েন্টটাকে। এখন দেখো যখন আমরা এই বি থেকে সিতে গেলাম তখন এই বিসি রেখাংশের এই বিটা হলো আদি বিন্দু বিসি এর ক্ষেত্রে, আর সি সি বিন্দুটা হলো প্রান্ত বিন্দু। আমরা ধরে নিলাম এটা ডিরেকশন হলো বি থেকে সি, এবার আমরা এটাকে যোগ করে দিলাম তাহলে এটা হলো আমাদের এসি। এখন এটা ডিরেকশন, যেহেতু আমরা দুইটার ডিরেকশন একই দিকে দিয়েছি তাহলে এটা ডিরেকশন হবে তার বিপরীত দিকে, তার মানে দেখো এই ভেক্টরটা এইভাবে ঘুরতেছে, ঘুরে এই ভেক্টরের মুখোমুখি হবে, তার মানে এই দুইটা ভেক্টর হলো একই দিকে আছে আর এই ভেক্টরটা হলো তার বিপরীত দিকে আছে। এখন ভেক্টর যোগের যে নিয়মটা বা ভেক্টর যোগের যে সূত্র সেটা হলো যে দুইটা ভেক্টর একই দিকে যাবে সে দুইটা যোগ হবে, ইকুয়াল হবে তার অপোজিট ভেক্টর। তার আমরা লিখতে পারি সুতরাং এবি এবি ভেক্টর প্লাস হলো বিসি বিসি ভেক্টর ইকুয়াল হলো এসি ভেক্টর, এটাই হলো আমাদের ভেক্টর যোগের সূত্র। এই ভেক্টর যোগের সূত্রটা তোমাদের অনেকেরই জানা আছে, তারপরে জাস্ট আমি একটা রিভাইজ করে নিলাম যাতে আমাদের অঙ্কগুলো করাতে সুবিধা হয়।
এটা হলো আমাদের ভেক্টর যোগের সূত্র। তাহলে আমরা যেটা এখান থেকে ডিসিশন নিতে পারি, যে দুইটা ভেক্টরের চিহ্ন একই দিকে হবে সে দুইটা হবে যোগ, আর ইকুয়াল হবে তার অপোজিট ভেক্টর। এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো একক ভেক্টর আই এবং জে। এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে, যেমন এখানে এক্স একটা অক্ষ এবং ওয়াই একটা অক্ষ। তাহলে এক্স অক্ষের দিকে আমরা ধরে নিয়েছি একক ভেক্টর আই এবং ওয়াই অক্ষের দিকে আমরা একক ভেক্টর হচ্ছে জে। এখন দেখো, আমরা এখানে যে কোনো একটা বিন্দু পি বিবেচনা করলাম, সেই বিন্দুটা ধরে নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই, কারণ আমাদের এই এতটুকের মান হলো আমাদের এক্স, মানে ওয়ে সমান হলো এক্স, আর এতটুক সমান হলো আমাদের ওয়াই। তাহলে এখন দেখো, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু এক্স কমা ওয়াই, তারপরে আমরা এখানে ওপি যোগ করে দিয়েছি, আর ওপি ভেক্টরটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। এখন দেখো, এখান থেকে যদি আমরা একক ভেক্টরের যে ফর্মুলা আমাদের ছিল, যে ওই ভেক্টরকে তার ভেক্টরের পরম মান দ্বারা ভাগ করলে আমাদের একক ভেক্টর পাওয়া যায়। সুতরাং এখানে আমরা ওএ ইকুয়াল, এটা ধরে নিব হচ্ছে ওএ ইকুয়াল হচ্ছে এক্স, এবং এখানে হলো এপি, এপি ইকুয়াল হলো ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে ওএ যদি এক্স এবং এপি যদি ওয়াই হয়, তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের পি এক্স কমা ওয়াই। এখন দেখো, এখানে একক ভেক্টর ধরছে আমরা আই এবং হচ্ছে জে। আমরা একক ভেক্টরের আয়ের যে ফর্মুলা আছে বা আয়ের যে সূত্র আমরা এখানে বসাবো, তা আমরা লিখতে পারি যে আই ইকুয়াল, আয়ের যদি আমরা একক ভেক্টর বের করি, আই ভেক্টরটা হলো এক্স অক্ষের উপর অবস্থিত, এটা হচ্ছে ও এ, তাহলে ও এ ভেক্টর বাই হলো, আমরা জানি একক ভেক্টর বের করার সূত্র হলো যে ভেক্টরটা নিব তার ভেক্টর ওই ভেক্টরের পরম মান দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ও এ ভেক্টর নিয়েছি, এটার পরম মান দ্বারা ভাগ করলে হচ্ছে ও এ, এটা হচ্ছে পরম মান মডুলাস, বা এখানে আমরা লিখতে পারি আই ইকুয়াল, এখানে ও এ যা আছে রেখে দেই। এখন দেখো, এখানে হচ্ছে এটা সমান হচ্ছে এক্স, আমরা লিখতে পারি হচ্ছে এক্স। সুতরাং ও এ সমান লেখা যায় ও এ ইকুয়াল, এটা যদি আর আর গুণ করি ইকুয়াল হচ্ছে এক্স আই। তার মানে হলো একক ভেক্টর হচ্ছে এক্স আই, এটা হচ্ছে একক ভেক্টর আই, একক ভেক্টরকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। আবার এখন যদি আমি দ্বিতীয় অংশটা আলোচনা করি, তার মানে হচ্ছে এখন ওয়াইয়ের ক্ষেত্রে, তাহলে বা সরি ওয়াই অক্ষের ক্ষেত্রে, তাহলে হচ্ছে জে, জে ইকুয়াল একক ভেক্টর। এখন দেখো, এখানে কিন্তু আমরা নিয়েছিলাম ও এ ভেক্টর, বাই হচ্ছে ভেক্টরের পরম মান। এখন জেটা তো এই বাহুতে নেই, কিন্তু এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল হিসেবে আসে, তার মানে এই অংশটার একক ভেক্টর হবে এটা। তাহলে আমরা লিখতে পারি এপি ভেক্টর বাই হলো এটার পরম মান এপি, কারণ একক ভেক্টর বের করতে হলে ওই ভেক্টরের পরম মান দ্বারা ভাগ করতে হবে, বা এখানে আমি জে রেখে দেই ইকুয়াল এপি ভেক্টর থাকলো উপরে, এপির মান হলো আমাদের ওয়াই, সুতরাং এপি ভেক্টর ইকুয়াল হলো, এখানে আমরা যদি লিখি ওয়াই, এখানে হলো জে। তাহলে আমরা জে ভেক্টরকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করলাম, আর আই ভেক্টরকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা এই দুইটা যদি এখানে যে আমরা যে ত্রিভুজটা আমরা পেয়েছি, যে ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজে যদি আমরা ভেক্টরের যোগের সূত্র প্রয়োগ করি, তখন আমাদের এখান থেকে আমরা এই আর এর মানটা আমরা বের করতে পারব। ত্রিভুজ ও এ পি হতে পাই আমরা জানি কি ভেক্টরের যে যোগ ছিল, যে দুটা চিহ্ন একই দিকে যাবে সে দুটা যোগ, তার মানে হলো এখানে লিখতে পারি আমরা ও এ প্লাস এপি ইকুয়াল হলো ও পি, এটা হচ্ছে ভেক্টরের যোগের সূত্র অনুসারে, বা ও এ সমান হলো আমাদের এক্স আই, এক্স আই প্লাস এপি সমান হলো ওয়াই জে ইকুয়াল ওপি সমান হলো এখানে আর। সুতরাং আমরা লিখতে পারি আর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে, এটাই হলো আমাদের একক ভেক্টরকে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের পর্বে আমরা শুধুমাত্র ভেক্টরের বেসিক যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করেছি, এখানে কোনো অঙ্ক নিয়ে আলোচনা করতে পারিনি। আমরা পরবর্তী পর্বেও আমরা ভেক্টরের আরও কিছু বেসিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব।
আজকের পর্বে যে বিষয়গুলো আমাদের মূল জিনিস ছিল সেটা আমি একটু রিভাইজ করতেছি, সেটি হলো একক ভেক্টর, এটা হচ্ছে মেইন পয়েন্ট, এবং একক ভেক্টরকে আইজে আইজে এর মাধ্যমে প্রকাশ। এই দুইটা জিনিস তোমরা আমাদের এই পর্ব থেকে ভালোভাবে দেখবা, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।